ফেসবুক পেজে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ফেসবুক পেজে সুন্না টিভি বাংলা, এরপর আল ফুরকান মিডিয়া ফেসবুক পেজে, এনসি আহলে হাদিস জামে মসজিদ পেজে আপনারা চোখ রাখুন। বক্তব্যের বিষয় সুন্নাতে রাসুল এবং আধুনিক বিজ্ঞান, সুন্নাতে রাসুল এবং আধুনিক বিজ্ঞান। আমি মোহতারামকে তার সারগর্ব বক্তব্য পেশ করবার জন্য বিনীত অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لك أن حتى يتبين لهم أنه الحق. أولم يكف بربك أنه على كل شيء شهيد. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء حزننا وذهاب همنا وغمنا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. الجامعة السلفية এর উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলন 2019-এর সম্মানিত সভাপতি ফাদিলাতু শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আকরামাহুল্লাহ আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি এম এ সবুর হাফেজাহুল্লাহ, প্রধান অতিথি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক হাফেজাহুল্লাহ, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত ওলামা এ কেরাম এবং আমার সম্মুখে সমবেত ইমানদীপ্ত উজ্জীবিত মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অনন্ত অসীম গুণগান করছি, যিনি দয়া করে আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দিয়েছেন, এলমে দ্বীন চর্চার তৌফিক দিয়েছেন এবং এই পৃথিবীর একটি জান্নাতে, আজকের এই জান্নাতে জিকির এবং এলমের এই মজলিসে সমবেত হওয়ার জন্য, তাদারুসুল এলম এলম চর্চার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাকে বিষয় দেওয়া হয়েছে সুন্নতে রাসুল ও আধুনিক বিজ্ঞান, সুন্নতে রাসুল ও আধুনিক বিজ্ঞান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিজ্ঞানকে সুন্নতের খাদেম বানিয়ে দিয়েছেন, কোরআনের খাদেম বানিয়ে দিয়েছেন। বিজ্ঞান সেটা জানুক আর না জানুক, বিজ্ঞান এই বিষয়ে অজ্ঞান যে সে অজান্তে সুন্নতের খেদমত করতেছে, বিজ্ঞানের কিন্তু জানা নাই।
ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা আদ-দীন বিরাজুলিল ফাজির ওয়া বিআকওয়ামিন লা খালাকা লাহুম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অবশ্য অবশ্যই এই দীনকে সাহায্য করেন, সমর্থিত করেন, শক্তিশালী করেন। কাকে দিয়ে? বিরাজুলিল ফাজির, পাপিষ্ঠ ব্যক্তিকে দিয়ে। পাপিষ্ঠ ব্যক্তি জানে না, সে তার অজান্তেই দীনের তাঈদ, দীনের সমর্থন সে চালিয়ে যাচ্ছে, অবচেতনভাবে অজানাভাবে সে টের পাচ্ছে না, কিন্তু দীনের বিরাট শক্তি তার দ্বারা অর্জিত হচ্ছে। এই জন্য মাঝে মধ্যে আমি বলি, বর্তমান কিছুদিন আগেও সারা বিশ্বের বিশ্ববিখ্যাত ইসলাম প্রচারক একজন মানুষ ছিলেন, তিনি হলেন, হয়তো অনেকে ভাবছেন কার নাম বলি, আইডিয়া কি করতে পারেন কার নাম বলতে পারি? কিছুদিন আগেও ইসলামের সবচেয়ে বড় একজন ইসলাম প্রচারক ছিলেন প্রেসিডেন্ট বুশ, কিন্তু সে জানতো না আল্লাহ যে তাকে দিয়ে ইসলামের কত বড় প্রচারের কাজ নিয়েছেন সে কিন্তু জানে নাই, এবং তার কোনো স্বভাব নেই। সে ইসলাম প্রচার করতে করতে মরবে, কিন্তু কোনো স্বভাব পাবে না। ডক্টর আরিফ আরব জাহানের একজন বড় বক্তা, খতিব, আল খতিবুল মিসকা, উনি বলেছেন, আমি হজের সময় মিনার প্রান্তরে গেলাম, গিয়ে দেখলাম সেখানে আমেরিকান দুই তরুণ হজ করতে এসেছে। তো স্বভাবতই আশ্চর্য হলাম যে খ্রিস্টান আমেরিকার এই ধরনের দুই তরুণ হজ করতে এসেছে, কীভাবে ইসলাম পেল? তা আমি ওদেরকে প্রশ্ন করলাম, তোমরা কার হাতে ইসলাম কবুল করেছো? সাথে সাথে দুই তরুণ জবাব দিল, কেন, প্রেসিডেন্ট বুশের হাতে ইসলাম কবুল করেছে। কেমন কথা! তো উনি আরও আগ্রহী হলে জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপার, কীভাবে বুশের হাতে ইসলাম কবুল করলেন? কয় যে টুইন টাওয়ার ধ্বংসের দিনে যে বিরাট বিপর্যয় তৈরি হলো, তারপরে প্রেসিডেন্ট বুশ একটা জাতীয় ভাষণ দিয়েছিলেন, সে ভাষণের প্রত্যেকটি ওয়ার্ড শব্দ আমরা দোকান দিয়ে শুনছিলাম, মন দিয়ে অনুভব করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম। হঠাৎ প্রেসিডেন্ট বুশ তার বক্তৃতার দুই জায়গায় ইসলাম, ইসলাম এই নামটা উল্লেখ করলেন দুইবার। তা আমরা দুই দোস্ত পাশাপাশি বসা, কিরে দোস্ত ইসলাম কি? দোস্ত বলল, আমি তো কিছু জানি না, আমিও তো জানি না, তো রাখ, ইসলাম লিখে রেখে দিয়েছে। প্রেসিডেন্ট বুশের বক্তৃতার শেষে ইসলাম লিখে ইন্টারনেটে যখন ব্রাউজ করলো, সার্চ মারল, দেখে যে ইসলাম তো বিশাল এক দীনের নাম, জীবন ব্যবস্থার নাম, সারা ওয়ার্ল্ডের বড় স্কলারদের বক্তৃতা, ইসলামের কোরআন সুন্নাহ ডকুমেন্টস এভিডেন্স বানের পানির মতো ইন্টারনেটে আসা শুরু হলো। ক ওই যে আমরা ইসলামে ঢুকলাম, দেখলাম যে আরে বুশ বিশাল বড় উপকার করেছে, আমাদের চোখ খুলে দিয়েছে। হ্যাঁ, তারপরে সিদ্ধান্ত নেই, বুশের এই ইসলাম, বুশের মুখ দিয়েছে যে ইসলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রচার করে দিয়েছেন, ইসলাম কবুল করতে হবে। তারপর আমরা ইসলাম কবুল করলাম। ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বিরাজুলিল ফাজির, ফাসিক ফাজির দিয়ে আল্লাহ দ্বীনের প্রচার করবেন, ওবি আকওয়ামিন লা খালাকা লাহুম, এমন জাতি দিয়ে ইসলাম প্রচার করাবেন যাদের আখিরাতে কোনো কিছুই নেই। আল্লাহ দেখেছেন যে ইসলাম শব্দটা এখনো শুনে নাই এমন কয়েকশো কোটি মানুষ পৃথিবীতে আছে, ইসলাম শব্দটাই শুনে নাই, এই ধর্মটাই নাম জানে নাই, সে যেটা শুনেই নাই, যে জিনিসটার নামও জানে না, সেটা সে জানবে কোত্থেকে, সেটা নিয়ে গবেষণা করবে কোত্থেকে? অন্তত এই নামটা কাকে দিয়া, বর্তমান পৃথিবীর কারে ক্ষমতা আছে, তার মুখে ইসলাম নামটা তুলে দিলে বিশ্বের কয়েকশো কোটি মানুষ ইসলাম নামটা শুনে ফেলবে, এই লোকটা কে হতে পারে? আল্লাহ তাআলা দেখেছেন এই প্রযুক্তি, এই মিডিয়া, এই পাওয়ার পৃথিবীতে একমাত্র বুশের ছিল তখন। কার? বুশের। আল্লাহ বুশের মুখে ইসলাম তুলে দিয়েছে।
শুধু ইসলাম শব্দটা, তুমি শুধু শব্দটা বলো, বলে শব্দটাকে দুর্নাম করো, তাতে কিছু যায় আসে না। চন্দন কাঠে যত আগুন লাগাবা তত এটা সুবাদ ছড়াবে আর দাম বাড়বে, ঠিক নয় কি? আমি যে সুন্নতে রাসূল আধুনিক বিজ্ঞান নিয়ে উঠেছি কিছু বলার জন্য, আমি এখানে সুন্নতে রাসূল আর আধুনিক বিজ্ঞানের সংযোগ দেখতে পাচ্ছি এই মজলিসেই। এই যে দেখেন আধুনিক বিজ্ঞান দাঁড়িয়ে আছে আমার সামনে সব, এইটা আপনাদের সবার পকেটে পকেটে আধুনিক বিজ্ঞান আছে না নাই? এরকম একটা কিছু, একটা বিস্ময়কর বিস্ময়কর হাদিস বর্ণনা করেছেন ইমাম দারিমি আবু নুআইম তার আল হিলিয়ার মধ্যে। আবুসুল ইলমা ফি আখিরিজ জামান, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আবুসুল ইলমা ফি আখিরিজ জামান, শেষ জামানায় আমি ইলম প্রচার করব না, প্রচার হবে না শেষ জামানায়, ইলম সম্প্রচার হবে। আরবি ভাষায় সম্প্রচারকে বাসুন বলা হয়, আল বাসুল মুবাশির ফি তিলফাজ, টেলিভিশনের সরাসরি সম্প্রচার। আল্লাহ তাআলা বলছেন আখিরি জামানায় জ্ঞান নাশর হবে না, লাইসা আনশুর, মুখ দিয়ে ছড়াবো, মানুষের মুখ দিয়ে বলাবো, শুধু এটা না, আবুসুল ইলমা, বর্তমান আরবি ভাষায় সম্প্রচারের যে শব্দটা ব্যবহার করা হচ্ছে 1450 বছর আগে বিশ্ব ইতিহাসের সর্বাধুনিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে পাকে এই শব্দটাই ব্যবহার হয়েছে, আবুসুল ইলমা ফি আখিরিজ জামান, শেষ জামানায় ইলম প্রচার হবে না শুধু সম্প্রচার করব আমি, আল্লাহ তাআলা বলছেন। আর সম্প্রচার হয় ক্যামেরা দিয়া, মিডিয়া দিয়া, টেলিভিশন দিয়া, রেডিও দিয়া, ফেসবুক, ইন্টারনেট, এইসব দিয়া যেটা হয় এটাকে কি বলে? সম্প্রচার, শুধু প্রচার না, আর প্রচার হয় মুখ দিয়া, সম্প্রচার হয় যন্ত্র দিয়া। যান্ত্রিক সম্প্রচারের কথা সরাসরি আমাদের হাদিসের ভাণ্ডারে রয়েছে। সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্য নবী না হতেন তাহলে এই শব্দটা তার মুখ দিয়ে আসতে পারত না, যে শেষ জামানায় এমন সব যন্ত্র ইলেকট্রনিক মিডিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। এই ক্যামেরাগুলি কার মখলুক? সব আল্লাহর মখলুক। এখানে একটা আকিদার প্রশ্ন আছে, ক্যামেরা কিন্তু মানুষের নির্মিত, মানুষের সৃষ্ট নয়, সৃষ্ট কার? আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি আল্লাহর, সৃষ্টি তার, কমান্ড তার। ইন্নাল্লাহ ইয়াসনাউ কুল্লা সানইন ওয়া সানাতা, আলাদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী এই হাদিসটি সংকলন করেছেন, প্রত্যেক নির্মাতার স্রষ্টা আল্লাহ, সে যা নির্মাণ করে তারও স্রষ্টাকে আল্লাহ। এইসব ক্যামেরা নির্মাণের শ্রমিক হলো মানুষ, কিন্তু সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা। এটা আকীদার প্রশ্ন। তাহলে শেষ জামানায় আল্লাহ ইলম ছড়িয়ে দেবেন সম্প্রচার করার মাধ্যমে। এখানে একটা সুন্নতে রাসূলের মধ্যে বিজ্ঞান হওয়া গেল নাকি গেল না? ও ভাইরা একটু লক্ষ্য করুন, কেন আল্লাহ তাআলা সম্প্রচার করে গড়ে গড়ে জ্ঞান পৌঁছে দেবেন, এমনভাবে সম্প্রচার হবে যে হাত্তা ইয়ালামাহু রাজুলু ওয়াল মারআ, পুরুষ জানবে, ইলম পুরুষের কাছেও জ্ঞান পৌঁছে যাবে, নারীর কাছেও জ্ঞান পৌঁছে যাবে। আমাদের এই যুগের আগে বাংলাদেশে নারীদের কাছে জ্ঞান প্রায় পৌঁছেইনি বললেই চলে, ঠিক নয় কি? কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমাদের শ্রোতাদের মধ্যে নারীর এই সংখ্যায় অনেক অনেক গুণ বেশি। টেলিভিশনে বসলে আমরা দেখি প্রশ্নের বন্যা বইয়ে দেয় আমাদের মায়েরা বোনেরা, হাত্তা আলামা ও রজুল ওয়াল মারআ, নারী পুরুষ সবাই এই ইলম জেনে ফেলবে। ওয়াল আবদু ওয়াল হুর, দাস এবং স্বাধীন, পরাধীন আর স্বাধীন তাদের কাছে পৌঁছবে। ওয়াস সগীর ওয়াল কবীর, শিশুরা আর বড়রা, ছোট বড় সবাই জানবে।
ফাইজা ফালতু জালিক, আল্লাহ বলছেন যখন ঘরে ঘরে জ্ঞান পৌঁছে দেব, আখাজতু বিহাক্কি আলাইহিম, তখন আমি যে হক মানুষের কাছে পাওনা সেই পাওনাটা আমি নিয়ে নেব। কি পাওনা? চোরের কাছে আমি হাত কাটা পাওনা আছে, তার হাত নিয়ে নেব। বিবাহিত জিনাকারী, বিবাহিতা জিনাকারিনীর কাছে আমি মৃত্যুদণ্ড, তার মৃত্যুদণ্ড সঙ্গে সার পাওনা, রজম পাওনা। এলেম দেওয়ার পরে তাকে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করব, পাথর মেরে মৃত্যুদণ্ড যেহেতু নাই অ্যাক্সিডেন্টে মেরে দেব, আগুন লাগিয়ে জ্বালিয়ে দেব, সাগরে ডুবিয়ে মেরে ফেলব, হঠাৎ হার্ট অ্যাটাকে কবরে নিয়ে যাব। এইডস জীবাণু, এইচআইভি যে জীবাণুগুলো, এগুলি গোল গোল, আপনারা দেখেছেন কিনা আকৃতিটা গোল। আমি স্টাডি করেছিলাম যে এইচআইভির জীবাণু গোল কেন, লম্বা কেন নয়, প্রায় রোগের জীবাণুগুলি বিভিন্ন সাইজের হয় কিন্তু এইচআইভির জীবাণুগুলো গোল গোল। তো আমি হাদিসের সাথে মিলাইলাম, যখন বিবাহিত নারী পুরুষ জিনা করে পাথর মেরে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা আল্লাহর বিধান। ইহুদি ধর্মেও এই বিধান, খ্রিস্টান ধর্মেও এই বিধান, ইসলাম ধর্মে আল্লাহর আসমানি ধর্মগুলিতে এই বিধানই ছিল। আচ্ছা, পাথর সাধারণত কি হয়, লম্বা হয় না গোল হয়? গোল হয়। এখন পাথর মেরে যে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান, গোল গোল পাথর, এইটা মারলে তার মৃত্যুদণ্ড হতো, সেই গোল পাথর তো এখন আর কেউ মারবে না, এই জন্য আল্লাহ তাআলা গোল গোল জীবাণু বাহির করে দিছে, বুঝেন না? আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশলের কোনো শেষ আছে? সর্বোত্তম কৌশলী তিনি। জাস্ট এটা আমার একটা গবেষণা যে পাথরও গোল, এই সাইবির জীবাণুগুলিও কি ওই গোল গোল, ওই গোল নাই এই জন্য এই গোল ছালিয়ে দিয়েছে। ওই গোল তো গোলাকার পাথর মারত শুধু জিনাকারী আর জিনাকারিনীকে, বিবাহিত হলে, বিবাহিত হলে ওইটা হলো শরিয়ার শাস্তি, কিন্তু যখন ওইটা নাই, শরিয়ার শাস্তি হবে শুধু অপরাধীর উপরে, যখন শরিয়ার শাস্তি বাস্তবায়ন হবে না সমাজে, তখন আমাল একাব শাস্তি আসবে গণহারে, অপরাধীও শাস্তিপ্রাপ্ত হবে, নিরপরাধীও শাস্তিপ্রাপ্ত হবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তাহে যেন তৃণ সম দহে। যেহেতু এখন এই শাস্তি শরীয়ত শাস্তি নাই, এই জন্য এই চাইবি শুধু জিনাকারী জিনাকারিনীকে আক্রমণ করবে না, যে জিনা করে নেই তাকেও আক্রমণ করবে, কারণ তুমি জিনাকে সহ্য করে গেছো, এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নাও নি, তোমার উপরেও ওই শাস্তি আসবে। এইবারে মনে পড়ে গেল তেঁতুল হুজুরের কথা, তেঁতুল হুজুর প্রসঙ্গ, তেঁতুল হুজুর একটা, এটা হলো তেঁতুল হুজুর, আরটা হলো তেঁতুল মুজুর, দুই কিসিম নাকি? আল্লামা আহমদ শফি আকরামাহুল্লাহ, জাতীয় মুরব্বী আলিম, কোনো এক প্রসঙ্গে কোথাও মেয়েদের ব্যাপারে সম্ভবত তিনি মেয়েদের যেই সৃষ্টিগত বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন, পুরুষ হলো খার জাতীয়, মেয়েরা হলো টক জাতীয়, এই জন্য মেয়েরা খায়ও টক বেশি, তেঁতুলের ক্রেতা মেয়েরাই, টক জাতীয় জিনিসের ক্রেতা মেয়েরাই, তাদের দেহে অ্যাসিড বেশি, এই জন্য অ্যাসিড তাদের দেহের মধ্যে বেশি, আঁশ কম, এই জন্য তারা অ্যাসিডের দিকে টানে, স্বাভাবিক। তো ওস্তাদ বলেছিলেন মেয়েদের দিকে পুরুষরা দৃষ্টি দিলে সাধারণত তাদের মধ্যে একটা ক্রিয়া বিক্রিয়া হয়, তেঁতুলের সাথে তুলনা করেছেন। কিন্তু এই এই কালেমাটা, এই কথাটা বাংলাদেশের বহু বহু মোনাফেকের জন্য বড় ধরনের একটা ফিতনা হয়েছে, ফিতনা অগ্নি পরীক্ষা, এই এই কথার কারণে এই দেশের বহু মোনাফেক
আরো চরমতম মুনাফিকে পরিণত হয়েছে। ভাইরা, নারী জাতি, মা জাতি আল্লাহ বানিয়েছেন, তাদের স্বভাবটা কি দেখুন, সুন্নতে রাসূলের মধ্যে কি বলা হচ্ছে। আবু দাউদের একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলছেন, ইয়া আলী, লা তুতবি'ন নযরাতান নযরা ফা ইন্নালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, একটা পরনারীর প্রতি দৃষ্টি পড়লে আরেকবার তুমি দৃষ্টি দিও না। প্রথমটা মাপ, দ্বিতীয়বার তুমি দৃষ্টি দিও না। দৃষ্টির মধ্যে একটা যৌনতা আছে, ভয়াবহ যৌনতা আছে। দৃষ্টির মধ্যে একটা ব্যভিচার আছে, দৃষ্টির মধ্যে একটা ধর্ষণ আছে, চোখের ধর্ষণ, জিনাল আইনি আন্নজর। চোখের ধর্ষণ হলো নজর, এটা হলো সকল ধর্ষণের মূল। আধুনিক সায়েন্স বলছে, kahil7.com ওই সাইটে ঢুকলে দেখবেন, বর্তমান সায়েন্স দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে আল্লাহ তাআলা ভরপুর সহযোগিতা তাইদ সাহায্য করছেন। আধুনিক সায়েন্স বলছে যে জিনাল আইনি আর নজর, চোখের ধর্ষণ হলো পরনারীর দিকে তাকানো, চোখটা ধর্ষণ করলো, এইটা অক্ষরে অক্ষরে সত্য। স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কে দেহের যা হয় নজর দ্বারা হুবহু তাই হয়, কোনো কিচ্ছু বাদ যায় না। এখন কিছু অনৈতিক কাজ হয়, একটা অ্যান্ড্রয়েড সেট, একটা মেয়ে বাংলাদেশে, একটা ছেলে আমেরিকায় অথবা ইউরোপে অথবা সৌদি আরবে অথবা পৃথিবীর কোনো দেশে, বাংলাদেশের মেয়েটা আমেরিকায় থাকা যুবকের সাথে জিনা করছে মোবাইল ফোনের মাধ্যমে। জিনা লাইনি আর নজর, নজর দ্বারা জিনা করছে, এটা বাস্তব। এখন অনেক স্ত্রী যাদের স্বামী বিদেশে, তারাও মোবাইল সেট দিয়ে এই কাজটা করছে। তাহলে দেখুন, জিনাল আইনে আন নজর, চোখের ধর্ষণ হলো দৃষ্টি, কতটা বাস্তব। আমার মনে হয় হাদিসটা এই যুগে, এখানে তরুণরা যারা মোবাইল সম্বন্ধে খুব সচেতন, এরা সবাই 100% বুঝতে পারতেছে, ঠিক না কি? আমাদের শৈশবে যৌবনে এগুলি ছিল না, কিন্তু আমরা তোমাদের যুগের এই জিনিসগুলো স্টাডি করি, তো আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি। জিনাল আইনে আর নজর, নারী জাতিকে পুরুষের সামনে আসলে, আসতে দিলে, নারী জাতির প্রতি নজর পড়লে যেই পুরুষের দেহে কোনো বিক্রিয়া তৈরি হয় না, প্রতিক্রিয়া তৈরি হয় না, অ্যাকশন রিয়াকশন হয় না, যেই পুরুষের ভেতরে হরমোন নিঃসরণ শুরু হয়ে যায় না, এইটা পুরুষ না হিজড়া, এটা হিজড়া, এটা ড্যাম, এটা পি, এটা ফিউজ হয়ে গেছে কবে। একটা পরনারীর দিকে তাকালে পুরুষ পরপুরুষের মনের মধ্যে একটা বিক্রিয়া হবেই, হবে, যদি পজিটিভ তার নেগেটিভ তার, এই যে কারেন্টের তার দুইটা আছে, যদি দুইটা তার ঠিক থাকে, পুড়ে গিয়ে ড্যাম ফিউজ না হয়ে গিয়ে থাকে, দুইটা তার যদি সতেজ থাকে, বিদ্যুতায়িত থাকে, এই নেগেটিভ আর পজিটিভ টাচ করলে কি হবে, স্পার্কিং করবে কি না, আগুন লাগবে কি না, প্যান্ডেল পুড়বে কি না, যদি পোড়া না যায় তাহলে বুঝতে হবে কি তার
দেব হুজুররা আলহামদুলিল্লাহ ড্যাম হয় নাই আজ, হুজুররা এখনো ফিউজ হয় নাই, আর মুজুরেরা সব ফিউজ হয়ে শেষ, সব ফিউজ, এই জন্য হুজুরদের বাণী বুঝে না। আরে জাপান সরকার পরিসংখ্যান দিয়েছে, আমি পত্রিকায় পড়েছি যে জাপানে বুড়ো বেশি না যুবক বেশি, তাদের দেশের পরিসংখ্যানকারীরা বলছে জাপানে বুড়োর সংখ্যা অনেক বেশি, যুবক নাই বললেই চলে, বুড়োর বয়স কত? 21 বছর, 22 বছর, 23 বছর, 23 বছরে সব ফিউজ, বুঝেন না? আরে হুজুর ওই মেয়ের সাথে বসে যান, সিট খালি আছে, হুজুরে খালি মাইন্ড করে। আরে বাবা আমাদের যে মাইন্ড ঠিক আছে এখন, তোর তো মাইন্ডে নাই, তুই মাইন্ড করবি কি নাকি? ছোটবেলায় আমার খুব লাইট ব্যবহারের অভ্যাস ছিল, 3 ব্যাটারি 2 ব্যাটারি যা পাইতাম টার্গেট করে করে লাইট কিনতাম, কতগুলি লাইট যে আমি কিনছি আল্লাহ জানে। আর যেটা গন্ডগোল হতো পায়ের তলে ফেলে এটা ভেঙে ফেলতাম, তো আমার লাইট সম্বন্ধে অভিজ্ঞতা ছিল। লাইট কিনে যদি খালি অন্ধকার দেখলে খালি এইভাবে বাতি দিয়ে জ্বালাইতাম লাইট, খালি টিপে টিপে করতাম, 3 দিনে ফিউজ নাই, বুঝলেন না? কি রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল খালি, বুঝলেন না? এটা করতে করতে 23 বছরে 80 বছরের বুড়ার দাদা, ফিউজ, ফিউজ ব্যাটারি, ফিউজ ব্যাটারি। দেখুন নারী জাতি সম্পর্কে হল্যান্ডের বিজ্ঞানীরা গবেষণা করেছেন, আরে মুসলমানের বাচ্চা কত বড় মুনাফেক হয়েছে, নাস্তিক। আলেমরা কোনো গবেষণা যদি করে এটা প্রকাশ করে, তাহলে ওরা এটা নিয়ে টিটকারি, বিদ্রোহ, ইনসাল্ট, হাসাহাসি এগুলি করে। আর কোনো ইহুদির বাচ্চা যদি সেম কথাটা বলে, হ্যাঁ খুব সাইন্টিফিক বক্তব্য দিয়ে, ইহুদির বাচ্চাই দিলে ঠিক আছে, মুসলমানের বাচ্চা, মুসলমানের আলেম বললে ওদের গায়ে আগুন ধরে যায়। ও ভাইয়েরা, ইহুদির বাচ্চারাই গবেষণা করে বলেছে একটা পুরুষ একটা নারীর সাথে যদি 5 মিনিট থাকে, বেশি না 5 মিনিট, কর্টিসল হরমোন, ধ্বংসাত্মক হরমোন পুরুষের দেহে নিঃসরিত হয়ে তাকে ক্ষয় করতে শুরু করে দেয় মাত্র 5 মিনিটে। এই জন্য লা ইয়াকলুন্না রাজুলুম বিমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, কিছুতেই কোনো নারী কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জন হবে না, যদি হয় ফাইন্না সালিসাহুমা শাইতান, তাদের তৃতীয় জন কে হবে? শয়তান। শয়তানে হরমোন নিঃসরণ করে একেবারে তোমার যৌবনটাকে ফিউজ করে 23 বছরে তুমি বুড়া, তারপরে মেডিকেশন ছাড়া আর পারিবারিক জীবনে যেতে পারবো না। মসজিদে মসজিদে এখন হাজার হাজার চেয়ারম্যান মুসল্লি, ঠিক কিনা? এরা ইউনিয়ন চেয়ারম্যান না, চেয়ারম্যান মুসল্লি। আমি এটা নিয়ে একটু গবেষণা করেছিলাম। আচ্ছা আমার শিশুকালে তো আমি একজনও চেয়ারম্যান মুসল্লি পাইনি, আমার এখন 57 বছর বয়স, 60-এর দশকে ঢুকে গেছি, বুড়ো মানুষ আমি, এটা বুড়ো হলে কী হবে? আলহামদুলিল্লাহ আমি কখনো 18 বছর ক্রস করিনি আমার ভিতরে, নো, হ্যাঁ এটা সায়েন্স। আপনি যদি আপনাকে প্রেশার দেন, খবরদার 18 বছর ক্রস করতে পারবি না, আপনি 65-70 বছর দেখবেন আপনার তারুণ্য ঠিক আছে। বাহারে জুলুমাত পার হয়েছি, অশ্বধাবি মনের বলে, মনের বল ইমানের বল, এটা এটা সায়েন্স, যে আপনি 65 বছর বয়সে দুইটা পুরুষ দেখবেন, একটাকে মনে হবে 35 বছর বয়স, আরেকটাকে মনে হবে 80 বছর বয়স, কারণ কি? মনোগত ব্যাপার, একজন নিজেকে বৃদ্ধ মনেই করে না, আরেকজন মনে করে আরে 65 বছর হয়েছে গেলাম,
বুঝেন না, মানুষের মনের বল, মনের বল হারিয়ে ফেললে কি হয়, একটা লোক আড়াই মন ওজনের একটা বস্তা নিয়ে হাঁটতেছে, আড়াই মনের বস্তা তাকে বসিয়ে দিতে পারলো না। একজনে এসে কানে কানে বলল, বাইরে তোমার স্ত্রীটা হার্ট অ্যাটাক করে মরে গেছে। আড়াই মন ওজনের বস্তা তাকে কাত করে ফেলতে পারে নাই, ওই সংবাদে আসতে ঢলে পড়ে গেছে। কতটা প্রেশার, কতটা ওজন। আমি আমার কিছু ডায়রি, আমার ডায়রি হলে আমি কোনো ওষুধ লাগে না, মনোবল দিয়া চিকিৎসা করে ফেলি। আরে তোর মতো ডায়রিয়া কত দেখছি, থো বাদ দে। কারণ এটা মাদ্রাসা, আমাদের যুগের মাদ্রাসার ডাইনিংয়ে খাইলে ডায়রিয়া নিত্যসঙ্গী থাকত। মাদ্রাসার ভাতের সাথে মাছি মশা টিকটিকির লেজ, তারপরে ওই ট্রেনের মতো একগুলি কি জানি পোকা, এটা অ্যাভেলেবেল অ্যাভেলেবেল। এখন মোবাইল যেমন অ্যাভেলেবেল অথবা নট অ্যাভেলেবেল কয়, ওইটা ছিল অ্যাভেলেবেল। তখন ডায়রিয়া এটা এটা থাকতোই। একটা ইতিহাস থেকে আমি ডায়রিয়ার বিরুদ্ধে মনোবল দিয়ে চিকিৎসা করা শিখেছি, সেই ইতিহাসটা বলার টাইম নেই। যাই হোক, ডায়রিয়া হলে বলি, আরে তোর মতো ডায়রিয়া কত দেখছি, তুই আর কী করবি আমার। আল্লাহ ভরসা, তাওয়াক্কুল ইলাহি, তাওয়াক্কাল তো আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ও দুই ঘন্টা পরে ডায়রিয়া নাই। আর যদি বলি হ্যাঁ হ্যাঁ এই বয়স আর যে ডায়রিয়া, যা খাইছি গত ছয় মাসে দুইবারে শেষ গেছি রে, তাহলে মরম। দেখুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়াশা জ্ঞান বিজ্ঞানের বাইরে কোনো কল্যাণ মানব জাতির নেই। নজর এটা কতটা ভয়ঙ্কর, বর্তমান মার্কিন বিজ্ঞানীরা মার্কিন তরুণদেরকে একটা উপদেশ দেয়, যুবক যদি কিছু হতে চাও নজর নিম্নমুখী করো। কোরআনের ওয়াজটা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইয়ালি লা তুতবিন নজরাতান নজরা আন নজরাতু সাহমুন মাসমুমুন সাহমুন মাসমুম মিন সিহাম ইবলিস। নরের প্রতি নারীর দৃষ্টি, নারীর প্রতি নরের দৃষ্টি একটা বিষাক্ত তীর, ইবলিসি তীর। কতটা ভয়ঙ্কর। ক্যামব্রিজ ইউনিভার্সিটির নিউরোসায়েন্টিস্টরা গবেষণা করেছেন 2013 সালে, সে গবেষণার নাম হল পর্নোগ্রাফিক ইফেক্ট অন অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন। কিশোর আর তরুণদের উপরে পর্নোগ্রাফি, পর্ণ ছবি, নারীদের উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি দেখার প্রভাবটা কতটা ভয়ঙ্কর। ওই ইংরেজিটা লিখে সার্চ দিলে দেখবেন যে পুরা গবেষণা সচিত্র সিনারিও সহ চলে আসবে। সেখানে ব্রেইনের উপরে লাল দাগ দেওয়া আছে, জ্বলে গেছে পর্নোগ্রাফি দেখে। আল্লামা আহমদ সবাই যেটা বলেছেন, ওই তো তেঁতুল বলেছেন, আমি তো বলেছি তেঁতুল না, এটা আগুন, এটা আগুন তোমার ব্রেনকে জ্বালিয়ে দিবে যদি তুমি অপব্যবহার করো। আল্লাহর আইনের বাইরে গিয়ে যদি নারীদের সাথে আচরণ করো, 100% সত্য কথা বলেছেন। উনি বলেছেন ওনার বাসায়, ওনারা প্রবীণ মানুষ, ওনাদের যৌবনে ওনাদের কালে ওনারা এইসব শব্দই ওনারা পেয়েছেন সেটা বলেছেন, এখানে কি দোষ থাকতে পারে। এটা তো 100% সায়েন্টিফিক সত্য একটি কথা, সুন্নাত দ্বারা সত্যায়িত একটি কথা, কোরআন দ্বারা সত্যায়িত একটা কথা। প্রিয় ভাইয়েরা, ক্যামব্রিজ ইউনিভার্সিটির ওই গবেষণায় ওনারা বলেছেন হেরোইন খাওয়া আর একটা অর্ধ উলঙ্গ নারীর দিকে দেখা, দুইটা রিয়াকশন রিয়াকশন এক সমান, বরং হেরোইনের চেয়েও আরো ভয়ঙ্কর নেশা হলো পর্ণ ছবি দেখা, অর্ধ উলঙ্গ উলঙ্গ নারীর দিকে দেখা, দেখতে থাকা।
হেরোইন যেমন একবার খেলে ধরে ফেলল, হাজারবার খেতে হবে, আর ছাড়াছাড়ি নেই। আল্লাহ মুক্তি না দিলে পণ্য ছবি, পণ্য নারীদেরকে যারা একবার দেখতে অভ্যস্ত হয় এটা ধরে ফেলে, আর ছাড়াছাড়ি নেই। দেখতে দেখতে শেষ পর্যন্ত অ্যাবনর্মাল, পাগল, অটিস্টিক, এটা সেটা হয়ে যৌবন হারা হয়ে কবরের দিকে ছুটে। দেখুন, আমাদের যারা তেতুল হুজুর বলে গালি গালি গালাগালি করে, ওনারা কিন্তু ক্যামব্রিজ ইউনিভার্সিটির নিউরো সায়েন্টিস্টের গবেষণার বিরুদ্ধে টু শব্দ বলবে না, টু শব্দ বলবে না। মারুবিহি কেরামা, যখন দেখেছে আমাদের লালবাবুরা বলছে, আমাদের দেবতারা বলছে, বড় সম্মান জানিয়ে রোড ক্রস করে চলে যায়। আর যদি হুজুর বলে 100-এর মধ্যে 200 সত্য হলেও হুজুর কেন বললে শুরু হলো? এটা হলো ভিতরে যদি মুনাফিকি থাকে, বেঈমানি থাকে, তাহলে এই প্রতিক্রিয়া হয়। গোবরের পোকা একগুলি আছে, এরা তালমিস্ত্রির মর্যাদা কি বুঝবে কোন? গোবরের পোকা একটা ধরে যদি 1 কেজি চিনির ভিতরে ডুবাই দেন, জীবনও সে থাকবে না, সে বলবে ছি আস্তাগফিরুল্লাহ। কই ছিলাম, কই আইলাম, হ্যাঁ কি দিল, আরে আমার গোবর, কি সুঘ্রাণ, কি মেসকে আম্বর, হ্যাঁ কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি পরিবেশ ওখানে ছিল, আর এখানে কি চিনি সাদা মিটাচ্ছি বিষ। গোবরের পোকার কাছে চিনির কি মূল্য আছে? তো একগুলি গোবরের পোকায় দেশ ভরে গেছে, ঠিক কি না? এদের কাছে চিনি মেশরি মধু বড় বিষাক্ত, হ্যাঁ তো তোদের কাছে বিষাক্ত হোক, আমরা যারা মানুষ আমাদের কাছে এটা এখনো মধু, এখনো চিনি, এখনো মেশরি, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, না না চলবে না, শুনেন, আপনারা শুনেন, চলবে, শুনেন, এটা এখন রাত প্রায়, কারণ সুন্নতের আসল আধুনিক বিজ্ঞান বিষয় নিয়ে যিনি কথা বলবেন তিনি নিজেই সুন্নতের খেলাপ করবেন, এটা তো হইতে পারে না। সুন্নতের আসলের মধ্যে আমরা পড়েছি, আপনারাও পড়েছেন সহি বুখারি কিতাবুল ইলমের মধ্যে যেটা এসছে, কেনা ইয়াকরাহুল নাওমা, ইয়াকরাহুন নাওমা কাবলাহা ওয়াল হাদিসা বাদাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে নিদ্রাকে অপছন্দ করতেন, এশার পরে কথা বলাকে অপছন্দ করতেন। আমরা না হয় রাত 2 পর্যন্তই টানলাম, এরপরও কি আপনারা টানতে বলেন? তাহলে সুন্নতের খেলাপ যদি আহলে হাদিস ভাইরাই করে তো গায়রে আহলে হাদিসে করবে কি করে, কি বলেন? হ্যাঁ, বছরের 2-4 দিন এটা হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় সময় আসার পরে কানা ইয়াসমুর আহলা পরিবারের সাথে গল্প করেছেন, আবু বকরের সাথে রাষ্ট্রীয় বিষয় নিয়ে আসার পরে কথা বলেছেন, রেয়ার মাঝে মধ্যে, যেমন আমরাও মাঝে মধ্যে করি। তো মূল বিধান হলো রাত 9টা হলে ঘুমের হরমোন ব্রেন থেকে নিঃসরণ শুরু হয়, ব্রেন তখন গ্লুকোজ সাপ্লাই বন্ধ করে দেয়, আমি আর গ্লুকোজ নিতে পারছি না, দিস না আমি বিশ্রামে যাব, আমাকে রেস্টে যেতে হবে। এই জন্য মহানবী যেটা বুঝতেন রাত 9টা, সায়েন্স গবেষণা করে বলছে রাত 9টা হলে ঘুমের হরমোন নিঃসরণ হয়। আমি সুনামগঞ্জে গেলাম এক মাহফিলে, তো এই বিষয়ের উপর ওয়াজ করার পরে একজন বললো, হ্যাঁ এই গ্রামে একজন মৌলানা আছেন, ওনার বাড়িতে রাত 9টার পরে কোনো বাতি জ্বলে না, সব স্টপ, বাই অর্ডার সবাইকে ঘুমাইতে হয়। ফাইন, রাত 9টার পরে যদি ঘুমান 1 ঘন্টায় 3 ঘন্টার ঘুম হয়ে যাবে, ক্লান্ত দেহে, আল্লাহ তাআলার নিয়ম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমাতেন না, কারণ এশার সমস্যা হবে, সালাত কাজা হয়ে যেতে পারে, আর এশার আগে ঘুমের হরমোনও আসে না, বডিটা ঘুমের জন্য রেডিও না, তো তুমি আন টাইম কেন একটা বডিকে প্রেশার দিয়া তুমি একটা কাজ করাতে যাবা? টাইম হোক, সে রেডি হোক, তার হরমোন তৈরি হোক, ঘুমের সেই মাল ম্যাট্রিয়াস দেহে, দেহ ঘড়ি যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ঘড়ি টাইম রক্ষা করেই হরমোন আসবে, তখন তুমি ঘুমিয়ে পড়ো। তো আপনারা যে বলছেন চলো, না এটা ঠিক না,
যেহেতু রাত গভীর হচ্ছে, রাত গভীর হলে তখন আর বৈজ্ঞানিক আলোচনা চলে না, তখন কিচ্ছা কাহিনী চলে। এটা হাসি খুশি, আমি এই জন্য বিজ্ঞানের একটু হাসি খুশি দিয়ে বলার চেষ্টা করছি, কারণ আমি তো জানি যে ব্রেইনটা ভারী কোনো কথা এই সময়ে নেয়ার মতো তার পাওয়ার নাই, এই জন্য একটু হাসির হাসির ছলে ওষুধ খাওয়াইছে কিন্তু সাগরকলার ভিতরে, বুঝেন না, ডাক্তারি করতে করতে তো কিছু অভিজ্ঞতা তো হয়েছে, এই জন্য পাবলিকের কেমনে খাওয়াইতে হয়, খাওয়াইতে খাওয়াইতে হাতুয়ে ডাক্তারও অভিজ্ঞ হয় নাকি, তো কিছু অভিজ্ঞতা তো আল্লাহ দিয়েছে, এই জন্য এখন ওষুধ খাওয়ায় কিন্তু কলার ভিতরে, যাতে করে তিতা ট্যার পাওয়া না যায়, তিতা ট্যার ফেলে ফেলে দিবে, মিষ্টি এমন খাওয়া খাইছেন সব ডায়াবেটিস হয়ে গেছে, এই জন্য কিছু তিতা খাওয়াইতে হয়। যাই হোক, তা আসলে সুন্নতে রাসূল আধুনিক বিজ্ঞানের একটা বই আছে, ডক্টর মাহমুদ তারেক উনি লিখেছেন, ওয়ার্ল্ড ক্লাস একজন ডক্টর, ওটা বাংলাতেও আছে, সুন্নতে রাসূল ও আধুনিক বিজ্ঞান, এই বইটা কিনে পড়তে পারেন। আসলে মূলত জ্ঞান বিজ্ঞানের গবেষণা, প্রতিদিন অন্তত 1000 গবেষণার ফলাফল বিশ্ব মিডিয়া প্রচার হয়, এগুলি গোটা বিশ্বে চলছে, তো বিজ্ঞান শিখতে হলে প্রতিদিনেই আজকের বিজ্ঞানের আপডেটটা কী হয়েছে, নিত্য নতুন কী আসছে নজর রাখতে হয়, নজর রাখলে, কারণ আল্লাহ তো ওয়াদা করেছেন সানুরিহিম আয়াতিনা, শীঘ্রই আমার নিদর্শনগুলো আয়াতগুলো আমি দেখাতে থাকবো, এখন শুধু কোরআন হাদিস বুঝবার যুগ না, দেখবারও যুগ, আল্লাহ দেখিয়ে দিচ্ছেন, তো এমন এমন বিস্ময়কর সব জ্ঞান বিজ্ঞান আসতেছে কোরআন ও সুন্নার সঠিক সঠিকত্বের প্রমাণস্বরূপ ব্যাখ্যাগুলি আসতেছে, এগুলো সামনে পড়লে ইসলাম কবুল করা ছাড়া আর উপায় থাকে না। তো আসলে আমার সময় কিন্তু শেষ হয়েছে, আমার পরে আরও ভাইয়েরা আছেন, ওনাদের হক নষ্ট করে আমি আল্লাহর কাছে দায়ী হতে পারবো না, তো সেজন্য আপনাদের আগ্রহ দেখে আমি খুব আশান্বিত হয়েছি, ভালো লেগেছে, সেই জন্য বইয়ের নাম বলেছি, সেটা কিনবেন পড়বেন, আর মাঝে মধ্যেই কোনো কোনো বক্তৃতায় এই প্রসঙ্গটা আমার আসে বক্তৃতার মধ্যে, সেখানে হয়তো আপনারা পেয়ে যাবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, আমাদের একটা প্রাণীর প্রতিষ্ঠান এটি, জামিয়া সালাফিয়া, আমার ভাই শেখ ফজিলত শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি করেছেন, তো ওনার ছেলেও সাথে আছেন, আপনারাও আছেন আলহামদুলিল্লাহ। আসলে মুমিনের কাজ হলো যেখানে ইসলামের কোনো জিনিস সে দেখবে, কোনো ভাই একটা ভালো কাজ করছে, সে ভাইকে সে দোয়া দেবে, সহায়তা দেবে, সাহায্য দেবে, এটাই তো মুমিনের কাজ। তো আপনারা সবাই এই প্রতিষ্ঠানের এই আয়োজনে হাজিরা দিয়েছেন, অনেকে অর্থ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুন এই মাদ্রাসাকে, এই জামিয়া সালাফিয়াকে কবুল করুন, এর খেদমতকে বাংলাদেশময় ছড়িয়ে দিন, বিশ্বময় ছড়িয়ে দিন, আরও বড় বড় জামায়াত গণসমাবেশ করে এলমে দ্বীন ছড়িয়ে দেওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুন, যত অজানা জ্ঞান আছে সহি জ্ঞানগুলো আল্লাহ আমাদেরকে সাপ্লাই করুন, আমাদের কাছে পৌঁছে দিন। কাফফারাতুল মজলিস পড়ে শেষ করবো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।